রিয়াদে প্রবাস বাংলা ফুটবল একাদশ এবং গোল্ডেন ওয়াটার একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এনটিভি সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, খেলায় গোল্ডেন ওয়াটারকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রবাস বাংলা। বিজয়ী এবং রানার আপ একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবাস বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ মাহফুজ রানা 5টি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন। কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী ইনভেস্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন আজমিরি মামুন, চঞ্চল মাহমুদ ও কবি মোহাম্মদ মারুফ।